অনেক অপেক্ষার পরে আজকে আমি স্ট্রবেরির ফাইনাল আপডেটটা দিতে চলেছি। এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে স্ট্রবেরি নিয়ে আর কোনো রকমের চিন্তা তোমাদের থাকবে না। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। আজকে ইন্ট্রোটা কিছুক্ষণ পরে দিচ্ছি, কারণ ইনার কিছু অভিজ্ঞতা আমরা দেখে নেব, কারণ ইনি প্রথম স্ট্রবেরি ট্রাই করছে। কোনটা খাবি তুই? ওইটা? এর আগে কোনোদিন খেয়েছিস স্ট্রবেরি? না। কোনটা খাবি দাদা? পাঁচটা পেকেছে, কোনটা খাবি? ওইটা ভালো লাগছে। ওইটা পারি তাহলে? হ্যাঁ। তাহলে কোনটা খাবি, এইটা না এইটা? বললি যে সব থেকে বড়টা খাবি। ছোটটাই খাবি? হ্যাঁ। এইটা পারি তাহলে? এটাকে ধুতে হবে তো, ধুয়ে নি। কেমন মনে হচ্ছে, খেতে কেমন হবে? আমার মনে হচ্ছে খেতে ভালো হবে, কিন্তু মা বলল ভালো হবে না, আমি একটু টেস্ট করব। টেস্ট করবি? হ্যাঁ। তাহলে কেটে নি। ভিতরটা একটু লাল, আবার বুঝতে পারিনি। তুমি 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 বলো খেতে কেমন? খেতে কেমন? কেমন খেয়ে ভালো করে ভালো করে খাও। পুরোটা মুখে দিয়ে দিলে মিষ্টি খেতে? আরেকটা খাবে? কেমন মিষ্টি না টক আগে বলো। মিষ্টি ভালো মিষ্টি, কিন্তু খুব ভালো, খুব ভালো মিষ্টি। তা মুখের এক্সপ্রেশন এরকম কেন? মুখের এক্সপ্রেশন এরকম কেন? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? লজ্জা পাচ্ছ? না লজ্জা পাবে না, খুব ভালো লেগেছে। সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কি চ্যানেলের নাম বলে দাও? মানে বং গার্ডেন একটাই রয়েছে। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। এইরকম স্ট্রবেরি তোমরা কি তোমাদের ছাদ বাগানে করতে চাও? খুবই সহজ, আমি যেরকমভাবে প্রসেসগুলোকে বলেছি তোমরা যদি সেই রকম প্রসেস ফলো করে থাকো আমার মতো, তোমরাও কিন্তু স্ট্রবেরি ছাদ বাগানে করতে পারবে। যারা একদম নতুন বাগান শুরু করেছো তারাও কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রবেরি করতে পারবে। যারা অনেকদিন থেকে বাগান করছো তারা তো পারবেই, যারা একদম নতুন শুরু করেছো তাদেরও কোনো চিন্তার কারণ নেই। আগে আমি এই নিয়ে দুটো ভিডিও করেছি, কীরকমভাবে মাটি তৈরি করতে হবে, কীভাবে যত্ন পরিচর্যা করতে হবে, সেগুলো তোমরা দেখে নাও। তো তোমাদের শুধুমাত্র সেই সকল স্টেপগুলো ফলো করতে হবে যেগুলো আমি বলেছি, স্টেপ কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আজকের ভিডিওতেও আমি দুটো এমন পরিচর্যা বলবো যাতে করে প্রচুর প্রচুর স্ট্রবেরি আমাদের গাছে ধরবে, এবং স্ট্রবেরি কিছুটা টক মিষ্টি ভাব থাকে, এতে মিষ্টতার পরিমাণ কীরকমভাবে বাড়াবো সেই নিয়েও কিন্তু আমি ভিডিওতে বলেছি। যে সকল বন্ধুদের ধৈর্য কম, যারা অপেক্ষা করতে পারো না, তাদের বলবো তোমরা স্ট্রবেরি করো, কারণ এটা খুব তাড়াতাড়ি ফল দেয় এবং খুব তাড়াতাড়ি সেই ফল পেকেও যায়। আমরা খুব তাড়াতাড়ি স্ট্রবেরির স্বাদও কিন্তু নিতে পারবো। তো বন্ধুরা চলো এবার ইন্ট্রোটা সেরে ফেলি। দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো হারভেস্ট করি। তো আমরা এখান থেকে তিনটে স্ট্রবেরি তুলে নেব ব্যাক টু ব্যাক, আরও কিছু স্ট্রবেরি রয়েছে সেগুলো কিছু কাছের বন্ধু বুকড করে রেখেছে যে এই স্ট্রবেরিটা কিন্তু আমার। তো এখান থেকে দুটো স্ট্রবেরি আমি বাড়ির জন্য রাখবো এবং একটি স্ট্রবেরি আমার একটি বন্ধুকে আমি দিতে যাব। তো এই যে ওয়েট মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই বন্ধুটার। এবার থেকে যখন আমি কোনো ফলের ভিডিও করব এবং ফল হারভেস্ট করব তখন অবশ্যই তোমাদের ওয়েট করে দেখাবো, তাহলে তোমরা একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবে যে কীরকম ওয়েট হচ্ছে। দেখো একটি স্ট্রবেরি 19 গ্রাম হলো এবং আরেকটি স্ট্রবেরি দেওয়ার পরে মোটামুটি 33 গ্রাম মতো হলো। দেখো এই স্ট্রবেরিটা তুলনামূলকভাবে কিছুটা ছোট, তো এই স্ট্রবেরিটা দেওয়ার পরে আমার অ্যাভারেজ ওয়েট দাঁড়াচ্ছে 14 গ্রাম করে, মানে 43 গ্রাম রয়েছে তিনটে স্ট্রবেরিতে, তো অ্যাভারেজ ওয়েট কিন্তু 14 গ্রাম। তো স্ট্রবেরির ওয়েটগুলো মোটামুটি খারাপ হয়নি, তোমরা এইরকম এক্সপেক্ট করতে পারো বা এর থেকেও বেটার এক্সপেক্ট করতে পারো। বাজারের বিষ মেশানো স্ট্রবেরির থেকে এই অর্গানিকভাবে তৈরি স্ট্রবেরি লক্ষ গুণ বেশি হেলদি এবং টেস্টি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এইরকম সময় আমরা কিছু বেসিক পরিচর্যা দেখে নেব। যদি তোমাদের স্ট্রবেরির পাতাগুলো টবের মাটির সাথে ঠেকে যায় তাহলে সেগুলোকে ছিঁড়ে দিতে হবে।
এর আগে তোমরা দেখেছিলে যে আমি মালচিং করেছিলাম, মানে খড় দিয়ে উপরের যে মাটি সেটাকে ঢেকে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন নেই, কারণ এই অত্যধিক বৃষ্টির জন্য সেটাকে আমি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি। একটা মারাত্মক ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কেউ বলবে না, এটা পুরো নার্সারি ট্রিক্স। যে সকল সাইট্রাস জাতীয় গাছ তোমরা ছাদ বাগানে করো, সেটা লেবু হতে পারে, সেটা কামরাঙা হতে পারে, সেটা স্ট্রবেরি হতে পারে, তো এই সকল গাছে আমরা একটা জিনিস এরকমভাবে জলে গুলে মেশাবো, সেটি খুবই সহজেই তোমরা পাবে, সেটা হচ্ছে কলিচুন। পান খেতে বন্ধু চুন লাগে, সেই চুন আমরা খুবই সামান্য পরিমাণে নেব। দেন টিউব অয়েল বা পাম্পের জল আমরা নিয়ে নেব এবং খুব ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পরে আমরা জলের সাথে মিশিয়ে কিন্তু অ্যাপ্লাই করব। এটি খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে, এমন নয় যে বেশি কলিচুন দিলে আমার স্ট্রবেরি একদম গুড়ের মতো মিষ্টি হয়ে যাবে, এমন কিন্তু নয়। বেশি অ্যাপ্লাই করলে গাছের কিন্তু ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। আমি যতটা কোয়ান্টিটি দেখালাম তোমরা সেরকম কোয়ান্টিটি তোমরা ব্যবহার করবে। তো এটা আমরা ডিরেক্ট একদম স্ট্রবেরি গাছের মাটিতে ধীরে ধীরে দিয়ে দেব। যদি তোমাদের ছাদ বাগানে কোনো লেবু গাছ থাকে, মানে যেগুলো মিষ্টি বলে তোমরা নার্সারি থেকে এনেছিলে কিন্তু আলটিমেটলি সেরকম মিষ্টি নেই, টকের পরিমাণটাই বেশি, এরকম গাছ থাকলে তোমরা এটি অ্যাপ্লাই করতে পারো। এবারে স্ট্রবেরি ধরানোর নিনজা টেকনিকটা তোমাদের বলেই দিই। যারা দ্বিতীয় ভিডিওটি দেখেছিলে তারা দেখে থাকবে যে আমি সেখানে কফি ওয়াটার অ্যাপ্লাই করেছিলাম। কারণ হচ্ছে স্ট্রবেরি গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে এবং মিনিমাম খরচে কোনো মাটিকে অ্যাসিডিক বানাতে পারে কফি। তো আমরা এখানে কফি ওয়াটার অ্যাপ্লাই করব। তো কতটা পরিমাণ নেব? কিঞ্চিত পরিমাণ, খুবই কম পরিমাণ আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, বেশি কোনো কিছু অ্যাপ্লাই করব না। এবং এগুলো কিন্তু সবগুলোই অর্গ্যানিক, আমি কোনো কিছু কেমিক্যাল অ্যাপ্লাই কিন্তু করছি না। দেখো আমি কতটা পরিমাণ নিয়েছি, এই সামান্য পরিমাণে তোমরা কফি নেবে এবং এক গ্লাসের থেকেও কিছুটা পরিমাণ কম জল তোমরা নিয়ে নেবে। তো এই কফি ওয়াটারটা তোমরা 20 দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করবে। যাদের কাছে এখনও ফুল ফল আসছে না তারা এটিকে অ্যাপ্লাই করো, খুবই সহজে কিন্তু ফুল ফল চলে আসবে। তো পুরো মিশ্রণটাই কিন্তু আমি গাছে অ্যাপ্লাই করব। স্ট্রবেরি গাছকে এমন জায়গায় রাখবে যেখানে ফুল সানলাইট পাচ্ছে, ফুল সানলাইট ছাড়া কিন্তু স্ট্রবেরি ভালো হবে না। এক্সেসিভ জল কিন্তু তোমরা দেবে না, তাহলে কিন্তু রুট রটের সমস্যা হয়ে যাবে, পরিমাপ মতোই কিন্তু জল দিতে হবে। পেস্টিসাইড অ্যাপ্লাই করবে না, কারণ দিনের শেষে স্ট্রবেরি আমাদেরই খেতে হবে। তো তোমরা নিম অয়েল ব্যবহার করতে পারো, কিন্তু স্ট্রবেরিতে খুব একটা রোগ পোকার আক্রমণ আমরা দেখতে পাই না। তো বন্ধুরা চলো এবারে আমরা স্ট্রবেরিটাকে কেটে নিই এবং ভিতরটা আমরা দেখে নিই। তো দেখো কেমন জুসি এবং কীরকমভাবে রস রয়েছে, এবং এত সুন্দর কালারটা এবং কি অদ্ভুত সুন্দর একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোচ্ছে স্ট্রবেরিটা থেকে। আজকের এপিসোডটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অবশ্যই করে অন করে নিও। যদি ভিডিওটি দেখে কোনো হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন তোমরা বেনিফিট পেয়েছো। যদি তোমাদের আরও কোনো এক্সট্রা কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।